ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো বড় বড় লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং ছবি শাস্ত্রী, এই ছবিটার কিন্তু এখন অবধি দু তিনটে পোস্টার এসছে, তার বিনিময়ে কিন্তু এখন অবধি টিজার বা অন্যান্য কিছু জিনিসপত্র কিন্তু এখন অবধি আসেনি। এবং এই ছবিটার যে ট্রিটমেন্টটা করা হচ্ছে সেগুলো কিন্তু পুরনো বাংলা ছবিগুলোকে যেমন করা হতো সেই রকম কাইন্ড অফ করা হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী শাস্ত্রীর ট্রেলার কবে আসবে সেটা সম্বন্ধিত ব্যাপারে একটা আপডেট উঠে এসছে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই ছবিটা নিয়ে যদি একটু বিষয়ে কথা বলি, ছবির পোস্টার দেখে বা ছবির যে সাবজেক্ট বা প্লট যেটা দেখে বোঝা যাচ্ছে যে ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি হতে চলেছে এবং এই ছবির বা বিষয়বস্তু নিয়ে কিন্তু অডিয়েন্স কিন্তু বিশেষভাবে ওয়েট করে আছে। এবং বিশেষ করে মিঠুন চক্রবর্তী এখন সব রকম ছবির ক্ষেত্রে কিন্তু কাজ করে না, খুব মানে যেগুলো তার পছন্দের স্ক্রিপ্ট সেই রকম প্রজেক্টেই সে যুক্ত হয়। তো এই কাজটা ফাইনালি মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে আমরা দেখতে পেতে চলেছি এই কাজটাতে, কাজটার নাম শাস্ত্রী। এবং এই কাজের ট্রেলার আসতে চলেছে আগামী সোমবার, মানে আগামীকালকেই আসতে চলেছে এই কাজের ট্রেলারটা। তো দেখার যে এই কাজের ট্রেলারটা কেমন হয়, কারণ আমি এই কাজটার ট্রেলার বা টিজার এই সমস্ত ব্যাপার নিয়ে ওয়েট করেছিলাম, টিজার তো আসছে না, ফাইনালি একদম ডিরেক্টলি ট্রেলার আসছে। দেখার যে আপকামিং গান থেকে শুরু করে এবং সেই জিনিসগুলো কবে হয়, কারণ প্রমোশন অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে শাস্ত্রী। তো দেখার যে সেটা কেমন হয় এবং মিঠুন চক্রবর্তীর পোর্শনগুলো কেমন হয়, এবং তার সাথে সাথে এখানে অনির্বাণ চক্রবর্তী, সোহম এবং দেবশ্রী রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এরকম ভালো ভালো অভিনেতারাও কিন্তু এই কাজের সাথে যুক্ত আছে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত ছবি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যার ওয়েব সিরিজ আসতে চলেছে নেটফ্লিক্সের তরফ থেকে, তো এই কাজটা সম্বন্ধিত ব্যাপারেও জানা গেছে যে এই কাজটা কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের একদম শেষ ভাগ করে আমরা কিন্তু এই কাজের কোনো টিজার বা অ্যানাউন্সমেন্ট কিছু একটা দেখতে পেতে পারি, যেহেতু এটা নেটফ্লিক্সের সাথে এই কাজটা সংযত আছে। তো নেটফ্লিক্সের এন্ড থেকে এরকম কাইন্ড অফ কিছু জিনিস আসবে এখানে কিন্তু, এটা মানে আমাদের আশা রাখাই উচিত নয় যে জিতের এন্ড থেকে এরকম কাইন্ড অফ কিছু প্রমোশন হয় বা কিছু এরকম। এবং নেটফ্লিক্স এরকম একটা প্ল্যাটফর্ম বা একটা ওটিটি প্ল্যাটফর্ম যেরকম হয়, তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি হয় সেগুলো তারা একদম অন পয়েন্ট থাকে, তারা এরকম ব্যাপার নয় যে জিনিসগুলোকে খুব বিশেষভাবে আগে থেকে বা দু তিন মাস আগে থেকে সেই জিনিসগুলোকে ট্রিটমেন্ট দেবে। ওয়েব সিরিজ আসার ঠিক এক দেড় মাস আগে থেকেই তারা সেই ট্রিটমেন্টটাকে রাখে এবং তারা একটা প্লট লাইন সমস্ত কিছু রেডি করে সেই জিনিসগুলোকে করবে। এবং এই প্রজেক্টটা তার একটা খুব ড্রিম প্রজেক্ট, তো সেইখানে তোড়জোড় করে কাজ চলছে এবং মুম্বাইয়ের যে পোর্শনগুলো সেগুলোর উপরেও কাজ করা হচ্ছে এবং নীরাজ পাণ্ডের মতো পরিচালক এই কাজটার সাথে যুক্ত আছে। তো আমি বিশালভাবে এক্সাইটেড এই কাজটা নিয়ে। দেখার যে এই আপডেটগুলো মধ্যে তোমাদের কি বক্তব্য এবং তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।